H&M, কাপ্পা, আমব্রো সহ একাধিক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের স্লিপার, ফ্লিপ ফ্লপ, কেটস সহ নানান ধরনের নন লেদার জুতা এখন তৈরি হচ্ছে বাংলাদেশে। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল 2017 সাল থেকে প্রস্তুত করছে এ ধরনের জুতা। 2022-23 অর্থ বছরে আরএফএল জুতা রপ্তানি করেছে $7.4 মিলিয়ন। বর্তমানে শিল্প গ্রুপটি 37টি দেশে জুতা রপ্তানি করছে। সংশ্লিষ্টরা বলছেন আগামী 5 বছরের মধ্যে বার্ষিক $50 মিলিয়ন সমমূল্যের নন লেদার ফুটওয়্যার রপ্তানি করতে চায় প্রতিষ্ঠানটি। এখন তো জুতাটাকে একসাথে জয়েন করতে হবে, এই জয়েনিং প্রসেসটা শুরু হয় এখানে। এটাকে বলা হয় লাস্টিং সেকশন, কাট দিয়ে হতো, বাট এখন এটা প্লাস্টিক, এটা হলো ABS প্লাস্টিক, এটার নাম হলো লাস্ট। এইটাই হলো জুতার, বাংলায় যদি বলেন এটাই জুতার ফর্মা, ফিটিংটা যদি এইটার উপরে ভিত্তি করে জুতাটার ফিটিংটা তৈরি হবে। বিভিন্ন সাইজের স্যাম্পল, প্রত্যেকটা সাইজের ফিটিং অ্যাপ্রুভাল হয়। ফিটিং অ্যাপ্রুভাল হওয়ার পরে যখন বাল্কের ম্যাটেরিয়াল আসে, সেই বাল্কের ম্যাটেরিয়াল দিয়ে ফাইনাল কনফার্মেশন স্যাম্পল দেওয়া হয় এবং সেই ম্যাটেরিয়ালের সঙ্গে টেস্ট থাকে, যে বিভিন্ন কেমিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, যেটা কাস্টমার রিকোয়ার বলি। তারপরে সব কিছু ওকে হয়ে যাওয়ার পরে আমরা প্রোডাকশন করতে পারি। ডলার ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার যখন রপ্তানি বহুমুখী করার কথা বলছে, তখন নন লেদার জুতা রপ্তানি বাড়াতে বড় বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্র জানায় 2023 সালে বিশ্বে জুতার বাজার দাঁড়িয়েছে প্রায় $400 বিলিয়ন। 2027 সাল নাগাদ এই বাজারের আকার হবে প্রায় $500 বিলিয়ন। এর মধ্যে বড় অংশ জুড়ে আছে নন লেদার জুতা। বিষয়টি মাথায় রেখে 2017 সাল থেকে নন লেদার জুতা উৎপাদন শুরু করে আরএফএল। কৃষি যান্ত্রিকরণের পরে এখন কিন্তু কৃষিতে কিন্তু এত মানুষ কিন্তু ইনভলভ থাকতেছে না। সো এখন এই মানুষের কর্মসংস্থানের জন্য মানুষকে জুতা বানাতে হবে, মানুষকে ব্যাগ বানাতে হবে। বাংলাদেশে বর্তমানে যে $60 বিলিয়ন এক্সপোর্ট যেটা হচ্ছে, রাইট, এই এক্সপোর্ট কিন্তু $300 বিলিয়ন যেতে হবে, নাহলে কিন্তু আমাদের সাইজের দেশ কিন্তু বাঁচবে না। কাজে এই দেশকে বাঁচানোর জন্য কিন্তু আমরা সবাই রেসপন্সিবল, কাজে সরকার একার দায়িত্ব না। এখন আমাদেরও কিন্তু এক্সপোর্ট বাড়ানোর ব্যাপারে মনোযোগী হতে হবে। 2021 সালে নন লেদার ফুটওয়্যার পণ্য রপ্তানি শুরু করে আরএফএল। পাদুকা পণ্য উৎপাদন হচ্ছে নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানায়। সংশ্লিষ্টরা জানান ফুটওয়্যার খাতে এ পর্যন্ত প্রায় ১৩৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 2,500 মানুষের। Be a show stealer.